গন্ডাছড়ার পঙ্কুর ঘাটে আইপিএফটির উগ্র সমর্থকরা প্রতিবাদ মিছিল থেকে ফেরার পথে হামলা চালিয়েছিল এলাকার বাড়িঘরে। এই মঙ্গলবারের ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত গোটা মহকুমার রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ প্রশাসন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার গন্ডাছড়া সফরে গেলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রামপদ জমাতিয়া। তিনি ঘটনাস্থল বঙ্কুর ঘাট পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষকে প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানান। গন্ডাছড়ায় সফররত বিজেপির প্রদেশ সহসভাপতি রামপদ জমাতিয়া স্পষ্ট ভাষায় বলেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে গড়ে তুলতে হবে তীব্র প্রতিবাদ, সঙ্গে অবশ্যই থাকবে প্রশাসন। যারা মানুষের ধন সম্পত্তি নিরীহ পাবলিকের উৎপীড়ন করছে, এটাকে প্রতিরোধ করার জন্য যেখানে যেখানেই থাকুক না কেন, আমরা যার যার সামর্থ্য মতে রুখে দাঁড়াবেন, এর জন্য অবশ্যই প্রশাসন থাকবে। কারণে গত মানিক সরকারের আমল, রামপদ জমাতিয়া তার অভিজ্ঞতা থেকে বলেন, মানিক সরকারের জমানায় একটি খলাসশ্রুতি দল উগ্রপন্থীদের সঙ্গে নিয়ে এডিসির ক্ষমতা দখল করেছিল। পাঁচ বছরে দলটির পাঁচজন মুখ্য কার্যনির্বাহী হয়েছেন, এবারও একই ধারাতে চলছে। তবে প্রশাসন গোটা বিষয়টির উপর নজর রেখে চলছে। আমি দেখেছি একটা ভল রাজনৈতিক দল উগ্রপন্থীকে সাথে নিয়ে এখানে এডিসিটাও দখল করেছিল এবং দেখা গেছে পাঁচ বছরে পাঁচজন চিফ এক্সিকিউটিভ মেম্বারও হয়েছিল। তো দেখা যাচ্ছে এটা এরকম চলছে, ওই ধারাতে যাওয়ার জন্য আমাদের প্রশাসন সম্পূর্ণভাবে বিভিন্ন দিক দিয়ে নজর রাখছে, নিশ্চয়ই প্রতিকারে যান। প্রশ্ন হচ্ছে, রামপদ জমাতিয়া কোন রাজনৈতিক দলকে টার্গেট করেছেন? তাহলে কি রাজ্যে ফের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে একসময়ের রক্তপিপাসু জঙ্গিরা? তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।